বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত জিএসএম ভিউয়ার্স বন্ধু, দেখছেন জিএসএম টিভি 87 মোহাম্মদ হাসান। বন্ধুরা, দীর্ঘ একটা লং সময় আপনাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থাপন করতে পারি না বা ভিডিও নিয়ে আসতে পারি না। আপনারা প্রত্যেকেই জানেন জিএসএম সেকশন বড় বড় একটি ব্যস্ততার সেকশন, যেখানে প্রতিনিয়ত ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি আমার ইউটিউব ভিউয়ার্স বন্ধু ভাই ব্রাদার সবার জন্য কিছু নিয়ে আসার, কিছু দেওয়ার বা কিছু ইয়ে করার। বন্ধুরা, এই ইউটিউব আসার পর থেকে, ইউটিউব জগতে বা ইউটিউবে পদক্রম করার পর থেকে আমাকে অনেক সমালোচিত হইতে হয়েছে, অনেক ঝামেলা, অনেক কিছু অতিক্রম করে আমি আপনাদের মাঝে আজও ভিডিও দিয়ে যাচ্ছি। বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমার ইউটিউব চ্যানেলের নাম পর্যন্ত পরিবর্তন করতে হয়েছে। আমি এই ইউটিউব জগতে বা ইউটিউব থেকে বেশ কিছু বড় বেনিফিট বা বড় রকম কিছু পাইনি, তবুও কিছু মানুষের ভালোবাসা পেয়েছি, কিছু মানুষের উৎসাহ পেয়েছি, কিছু মানুষ আমাকে ভালোবেসেছে, কিছু মানুষ আমাকে চিনেছে, জেনেছে। এইসব কিছু মাথায় রেখে আমি ইউটিউবকে কন্টিনিউ করার চেষ্টা করছি বা ইউটিউবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, সেই ক্ষেত্রে আপনাদের সাপোর্টটা আমার বিশাল প্রয়োজন বা বিশাল বড় ভূমিকা। আপনারা আমাকে সবসময় সাপোর্ট করে এসেছেন, সাপোর্ট করবেন। আমি বেশি কিছু জানি না, নিজেকে সবসময় বড় কিছু প্রমাণ করতেও চাইনি, বড় অভিজ্ঞ প্রমাণ করতে চাইনি, নিজেকে বড় জ্ঞানীও ভাবিনি কখনো। কারণ অহংকার করতে এতটুকু যথেষ্ট, অহংকার হচ্ছে আপনি অন্যের থেকে বেশি জানেন এটা মনে করাও একটা অহংকার। কিন্তু অহংকার করলে ধ্বংস হয়ে যায়, যেটা পবিত্র কোরআনে আছে, অহংকার করা যাবে না। নিজেকে নিয়ে কখনো অহংকার করার চেষ্টাও করিনি। তো অল্প জ্ঞান থেকে আপনাদের মাঝে স্বল্প কিছু বিলিয়ে দেওয়ার চেষ্টা করি সব সময়। তো আজও সেরকম একটি ভিডিও উপস্থাপনের মাধ্যমে আপনাদের কিছু শেখানোর চেষ্টা করেছি। আপনারা জানেন আমি ভিডিওতে আসলে একটু বেশি বকবক করি, তারপরও আশা করি আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে ভালোভাবে দেখেন তো এখান থেকে কিছু শিখতে পারবেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাফ শট, আপনার 2% 4% শট কীভাবে ছাড়াবেন, এই বিষয় নিয়ে আমি একটু কাজ করেছি, করে দেখিয়েছি। আপনারা যদি এই ইনস্ট্রাকশন ফলো করেন, আশা করি আপনারা আগামী দিনে হাফ শট বা 2% 3% শট 50% হলেও কাজ করতে পারবেন। তো আসুন, আমরা আর কথা বলবো না, সরাসরি কাজে চলে যাব, কাজটি দেখার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদেরকে কমেন্ট বক্সে একটি সুন্দর গুরুত্বপূর্ণ আপনার মতামত জানিয়ে আমাদেরকে ভিডিও করা আরো উৎসাহ দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি ফোন আছে, J2 2006। তো এই ফোনটি হচ্ছে J210F। তো বন্ধুরা, এই ফোনটি স্বাভাবিক হাফ শট বলে বা 3-4% শট বলতে পারেন ওই অবস্থায় আছে ফোনটি, এই মুহূর্তে ডেড অবস্থা। বন্ধুরা, আমরা অনেক ভিডিও দেখেছি ইউটিউবে কিংবা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকমের হাফ শট বা 2-3% শট ছাড়ানো দেখেছি। বন্ধুরা, আজকে আমি আমার স্বল্প জানা জ্ঞান থেকে, আমি অল্প কিছু জানি সেটুক থেকে আপনাদের মাঝে কিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করব বা এই কাজটি দেখানোর চেষ্টা করব কিভাবে এই সমস্ত ফোনগুলি বা আমি আসলে এই কাজটি আমরা আগেই পায়ে রোগটি চিহ্নিত করেছি। তো তারপরে আমি আমার প্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় দর্শক বা আমার প্রিয় ভাই বন্ধুদের জন্য এই কিছু একটা মেসেজ বা এখান থেকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাজটি আবার দ্বিতীয়বার রিপ্রেজেন্টিং করা, আমরা রোগটি চিহ্নিত করেছি বাট কাজটি করিনি। তো এই মুহূর্তে আপনাদের সামনে আমি এই কাজটি করব, সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে 2%, 3% বা 5% শর্টগুলি ফাইন্ড আউট করা। বন্ধুরা, মোবাইল রিপেয়ার সেকশন বহু ব্যস্ততার একটি সেকশন, যেখানে প্রতিনিয়ত একজন টেকনিশিয়ানকে খুব ব্যস্ততার মাঝে অতিক্রম করতে হয়। তারপরও সময় পেয়ে উঠি না আপনাদের মাঝে কিছু দেওয়ার জন্য বা কিছু নিয়ে আসার জন্য। তারপর আজকে আমি একটু স্বল্প সময় ব্যয় করে আপনাদের মাঝে আমার জানা অল্প জ্ঞান থেকে কিছু উজাড় করে দেওয়া। তো এই মুহূর্তে আমরা ফোনটি মিটার বিশ্লেষণ করে কিভাবে আমরা 2% বা 3% 5% শট বের করতে হয় সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। আমরা মিটারে আসি। তো আমরা ফোনটিতে দেখব প্রথমে আমাদের যে রিডিং থাকার কথা সেই রিডিংটা আমরা দেখব। তো রিডিং এর জায়গায় একটু ব্যতিক্রম আছে আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন 410, এখানে স্বাভাবিক 300 প্লাস থাকবে আর এখানে আছে 820। আমাদের এখানে ফুল শট নেই বাট ব্যতিক্রম একটু চেঞ্জ আছে। তো আমাদের কাছে পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা দেখবো এটা, আমাদের কাছে দুই ধরনের পাওয়ার সাপ্লাই আছে, ডিজিটাল এবং অ্যানালগ। তো আমরা প্রথমে অ্যানালগ পাওয়ার সাপ্লাইটা দিয়ে কানেক্ট করে দেখি আমাদের ফোনটা কি রকমে আসে বা কি রকম দেখা। তো আমরা এবার পাওয়ার সাপ্লাইতে চলে যাই। তো বন্ধুরা, এই যে মুহূর্তে দেখতে পাচ্ছেন কোনো পাওয়ার কি প্রেস করা ছাড়াই, তো আমরা এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা কোনো রকম পাওয়ার কি প্রেস করিনি বাট
আমাদের এটাতে অটো 2% রিডিং উঠে গেছে। তো তারপর আমরা এবার আমাদের যে ডিজিটাল পাওয়ার সাপ্লাইটা আছে আমরা ডিজিটাল পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করে দেখানোর চেষ্টা করি। তো আমরা এই মুহূর্তে ডিজিটাল পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করব। অ্যাম্পিয়ার জাতীয় যে পাওয়ার সাপ্লাইটা, অনেক সময় অনেকে বলে যে অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই দিয়ে 1-2% শর্ট অটোমেটিকলি চলে যায়। আসলে অটোমেটিকলি চলে যায় না, ওরা ওটা কাজকে একটু আরও সুবিধা করে। তো আমরা এই মুহূর্তে কোনো রকম পাওয়ার পিস করিনি। আমাদের পাওয়ার সাপ্লাইতে দেখতে পাচ্ছেন অটো আপনার 40-এর মতো। বন্ধুরা, এই পাওয়ার সাপ্লাইটা একটু অ্যাডভান্স লেভেলের, এই পাওয়ার সাপ্লাইটা একটু অ্যাডভান্স লেভেলের। তো আমরা আবার একটু কানেক্ট করে দেখাই। আমাদের নর্মাল যে আপনার অ্যানালগ পাওয়ার সাপ্লাই আছে ওটা হচ্ছে 1, এটার হচ্ছে 10। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 4% শর্ট আছে। 1 আর যেহেতু 10, তো আমাদের এখানে যেহেতু 40 আছে, তো আমাদের এটাতে 4% শর্ট আছে। বাট আমরা যখন পাওয়ার বাটন প্রেস করি কোনো রিডিংয়ের পরিবর্তন নেই, আমাদের ফোনটা কোনো রোধে ওপেন হয় না। তো আমি আরও একটু ভালোভাবে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মিটার, এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শর্ট আছে, বাট আমাদের ফোনটা অন হচ্ছে না। তো আমরা ব্যাটারি দিয়ে একটু দেখানোর চেষ্টা করি ফোনটা কি অন হয় কি না। তো আমরা এই মুহূর্তে আবার আমরা মিটারে চলে আসবো। তো মিটার আমরা ডিসি ভোল্ট দেখে রাখছি। তো এই মুহূর্তে আমরা ব্যাটারিটা একটু মেপে দেখবো আমাদের ব্যাটারিতে পর্যাপ্ত ভোল্টেজ আছে কি না ও ফোন অন হওয়ার মতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 3.666। তো স্বাভাবিকত আমাদের ফোনগুলি 3.6 অন হয়। তো আমরা এই মুহূর্তে আমরা প্রেস করে দেখব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা অন হচ্ছে না। তো আমরা এরপর আবার এই ব্যাটারিটি দিয়ে কাজ করার পর অন করে দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে শর্ট, এই কাজগুলি খুব সহজে করতে পারবেন। তো এই মুহূর্তে আমরা ফোনটা প্রপারলি খুলে নিয়েছি। তো ভিডিও মানের খুব কষ্ট হচ্ছে স্টার না থাকার কারণে। তারপর আমরা দ্রুতভাবে ইনস্ট্রাকশনগুলি আপনাদেরকে বুঝিয়ে দিলে আশা করি এই কাজগুলি আপনারা করতে পারেন। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরোটি একদম ফুল ফ্রেশ, একদম কোনো প্রকারের কাজ করা নেই। তো আমরা এদিকে আসি, এদিকে ফুল ফ্রেশ, এই যে এদিকে আসি। তো আমাদের এই 1-2-3-4% শর্টে আসার ক্ষেত্রে আমাদের যে ইনস্ট্রাকশনটা, আমরা প্রথমে মিটারে দেখব। মিটারটা আমাদের ভিব্রেন্সে রাখতে হবে, এই যে ভিব্রেন্স যেটাতে সাউন্ড করবে বা এই দিক দিয়ে আমরা শর্টগুলো খুব সহজে ধরতে পারবো। এই মিটারের অবস্থান এখানে রেখে আমরা আসবো সার্কিটে। সার্কিটে আসার পর আমাদের প্রথম যেই সমস্ত পাসগুলি চেক করতে হবে। তো চেকের সিস্টেমটা আমি পরে অবশ্যই দেখিয়ে দিব। তো আমরা আগে বুঝিয়ে দিই, এই যে আমাদের ব্যাটারি কানেক্টরের আশেপাশে যে সমস্ত ডায়োড ক্যাপাসিটর আছে, এই সমস্ত ক্যাপাসিটর ডায়োডগুলি আমরা চেক করতে হবে। তো ফার্স্ট হিসেবে আমরা এগুলি চেক করব। চেক করার পরে যদি আমাদের এখানে এগুলিতে হালকা পরিমাণ কোনো শর্টও পাই, তখন আমরা এখান থেকে সেটাকে রিমুভ করে দেখার চেষ্টা করব, রিমুভ করে আবার মাপার চেষ্টা করব। তারপর আসবে আমরা নেটওয়ার্ক সেকশনে। নেটওয়ার্ক সেকশনে পিয়ের আশেপাশে বা নেটওয়ার্ক আইসির আশেপাশে কিছু ক্যাপাসিটর পাবেন, এই ক্যাপাসিটরগুলি আমরা তারপরে চেক করে নিব। তারপরে আমরা আসবো চার্জিং কানেক্টরের আশেপাশে, এখানে কিছু ক্যাপাসিটর আছে, এগুলোকে আমরা ভালোভাবে চেক করব। তো চেক করার বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। তারপর আসবো আমরা আমাদের যে পাওয়ার সেকশন আছে, যেটা মেন গুরুত্বপূর্ণ, সেখানে আসবো। তো এই যে এখানে অনেকগুলি ক্যাপাসিটর আছে, তো ক্যাপাসিটরগুলি আমরা চেক করব এক এক করে। চেক করে তারপর আসবে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই আইসি। তো আমরা এইখানে একটা ক্যাপাসিটর আছে বন্ধুরা, এভাবে আমরা এই সমস্ত ক্যাপাসিটরগুলি চেক করব। তো আমরা চেক সিস্টেমটা দেখাই। তো চেক করার জন্য আমাদের মিটার রাখতে হবে ডিপ মোডে। তো ওর থেকে ভালো হবে আর কি, ডিপ মোডে রেখে আমরা এটাকে গ্রাউন্ডে, একটাকে গ্রাউন্ডে টাচ করব, আরেকটা আমাদের ক্যাপাসিটর দুইটা পাশ। ক্যাপাসিটরের কাজ হচ্ছে আপনার দুই দিকের কারেন্টকে নিয়ন্ত্রণ করা। তো একদিকে সেটা বিপ দিবে, আরেক দিকে বিপ দিবে না, আরেক দিকে একদম জিরো জিরো থাকবে, যেটা ক্যাপাসিটর গ্রাউন্ড এবং পজিটিভের সাথে সংক্ষিপ্ত ওই সমস্ত ডায়োডগুলি বা ক্যাপাসিটরগুলি একদিকে বিপ দিবে, ফুল বিপ থাকবে, আরেক দিকে কোনো রকম রিডিং থাকবে না, জিরো জিরো রিডিং থাকলেই মনে করতে হবে সেটাতে শর্ট আছে। তো আমরা এই যে একটা ক্যাপাসিটর ধরছি, এটা দেখতে পাচ্ছেন বিপ দিছে, এটা হচ্ছে গ্রাউন্ড মোড, এটা হচ্ছে পজিটিভ মোড। তো এই পজিটিভ মোডে কোনো রকম রিডিং নাই, তো কোনো রকম রিডিং থাকলেই বুঝবেন এটা শর্ট। বা এখানে আছে, এটা হচ্ছে পজিটিভ মোড, বাট এখানে কোনো রকম শর্ট নেই, শর্ট থাকলে আমাদের রিডিং দেখাবে। আর এটা হচ্ছে
এই অপোজিট সাইডটা হচ্ছে আমাদের গ্রাউন্ড মোড। যখন গ্রাউন্ড মোড আছি দেখছেন আমাদের রিডিং করতেছে। তো এভাবে করে আমরা প্রত্যেকটা ক্যাপাসিটরকে দুই পাশ মাপবো। হালকা এই সমস্ত শর্টের কারণে হালকা যদি রিডিং পাই আমরা ওইটাকে সুন্দরভাবে স্মুথলি রিমুভ করে আমাদের আলাদা করে আমরা ক্যাপাসিটরটাকে মেপে দেখার চেষ্টা করব। তো আমরা এভাবে করে মাপবো, কারণ আমি যদি এখন অতটা দেখাতে যাই তাহলে অনেক লং একটা ভিডিও হবে। আমরা এর আগে কাজটিকে ফাইন্ড আউট করেছি, আমাদের শর্ট যেই পাঁচটা ওটাকে আমরা চিহ্নিত করেছি। তো আমরা এই সিস্টেমগুলিতে আমরা দেখাবো। তো এইভাবে আমরা কাজ করলে কাজ আমরা সফলতা পাবো। তারপরে আমরা আসি যেই পাঁচটা শর্ট, আমরা সেখানে আসি। তো এটা হচ্ছে, এই হচ্ছে গ্রাউন্ড মুড, এই হচ্ছে পজিটিভ মুড। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে অপোজিট সাইড এবং এই পাশ দুই সাইড শর্ট আছে আমাদের। তো তার মানে আমাদের এই পাঁচটা শর্ট আমরা আগে মিটার ক্যালকুলেশন করে এটাকে চিহ্নিত করেছি আপনাদের সুবিধার্থে। আপনাদের ভিডিও দেখানোর জন্য আমরা আবার ফোনটি খুলেছি। তো আমরা এটা ফুল রিডিং দেখতেছি, ফুল শর্ট দেখতেছি এই ক্যাপাসিটরটা। সবসময় আমাদের এই হাফ শর্টের ক্ষেত্রে ফুল শর্ট থাকবে না, কিছু কিছু ক্ষেত্রে অল্প রিডিং থাকবে। অল্প রিডিং থাকলে আমরা সেটাকে রিমুভ করে দেখাবার চেষ্টা করব। তো আমরা এই মুহূর্তে যেহেতু এটা ফুল শর্ট দেখেছি তো আমরা এটাকে একটু রিমুভ করব, রিমুভ করে দেখানোর চেষ্টা করব এটার কি অবস্থা। বন্ধুরা আমি জানি অনেক বক বক করে ফেলেছি, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। তো ভিডিওটা যদি আপনি পুরো দেখে থাকেন, এ পর্যন্ত এসে থাকেন, আশা করি আপনার এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু আপনি নিতে পারবেন। আর যদি স্কিপ করে টানে টানে দেখেন তো আমরা আশা করি যে না, যে আপনি এই ভিডিও থেকে কিছু আদৌ কিছু শিখতে পারেন কিনা। তো এই মুহূর্তে আমরা ক্যাপাসিটরটাকে খুলে নিলাম, এরপর আমরা ক্যাপাসিটরটাকে একটু মেপে দেখার চেষ্টা করব। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরটা আমি প্রথম ধরেছি, শর্টসি দেখাই নেই, কারণ তখন আমাদের পেস্ট লাগানো ছিল। তো আমরা পেস্টটা পরিষ্কার করার পরে এটা ফুল শর্টিং দেখাচ্ছে। তো আমরা এরপরে এখানে চলে আসবো, আমাদের রিডিং পরিবর্তনটা দেখি আমাদের স্বাভাবিক রিডিংয়ে আসছে কিনা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন 2600, তো আমরা জানি স্বাভাবিক আমাদের এখানে থাকবে 2600, আর এখানে থাকবে আমাদের অপোজিট সাইড যখন আমরা মিটার ঘুরাবো তখন 300 থেকে প্লাস। তো আমরা দেখতে পাচ্ছি 374। তো এই মুহূর্তে আমাদের এই মিটার রিডিংয়ে বোঝাচ্ছে তো আমাদের ফোনটা ওকে। তো এবার আমরা পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করব, পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করে দেখবো আমাদের শর্ট আছে কিনা। এই মুহূর্তে আমরা পাওয়ার সাপ্লাইটি নিয়ে নিলাম। বন্ধুরা ভিডিও শর্ট করার চেষ্টা করেছি, তারপর অনেক বড় ভিডিও হয়ে গেছে আমি বুঝতে পারছি। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোনো প্রকার শর্ট নাই, এক আপ ডাউন করে ফোনটার সার্কিটটা এখন একটু গরম তার জন্য। তো আমরা এবার প্রেস করি, দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের রিডিংটা বাড়ছে। এই মুহূর্তে আমাদের ফোনটি রান অবস্থা আছে, আমরা এখন ফোনের ডিসপ্লে কানেক্ট করব, করার পর আপনাদেরকে বাকিটা দেখানোর চেষ্টা করবো আসলে আমাদের আজও কাজটি হয়েছে কিনা। তো আমরা আরো একবার পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখাবো। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কমপ্লিটলি অন হয়ে গেছে। তো আমরা এবার ব্যাটারি দিয়ে চেক করব। বন্ধুরা ছোট্ট একটি ভিডিও, ছোট্ট একটি ট্রিক্স, তারপরও লম্বা অনেক বড় ভিডিও হয়ে গেছে। আমার স্বল্প জ্ঞান থেকে, অল্প জানা থেকে আপনাদের মাঝে কিছু বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিছু শেখানোর চেষ্টা করেছি। এই কষ্টটুকুকে শুধু গুরুত্ব দিয়ে এতটা টাইম, আসলে আমরা যখন একটা কাজ করি এতটা সময় লাগে না, ভিডিও খাতার ক্ষেত্রে যতটা সময় লাগে। আপনার সুন্দর একটি মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর কাজটি থেকে আপনি কিছু শিখলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, কারণ আপনার কমেন্ট থেকে আমাদের ভিডিও করার উৎসাহটি আরও বেড়ে যাবে। আজ এই বলেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিএসএম টিভি অ্যান্ড জিএসএম টিভি অনারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।